সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো ফাইনালি অঙ্কুশের নতুন ছবি মির্জা, সেটার নতুন গান এলো মির্জা, মানে যেটা তাদের টাইটেল ট্র্যাক, সেই গানটা ফাইনালি ড্রপ করা হয়েছে। এবং খুব প্রাউডলি এবং খুব মানে বলতে পারো যে একদম কনফিডেন্সের সাথে একটা জিনিস বলতে পারি যে এই গানটা বাংলা ইন্ডাস্ট্রিতে আমি কমার্শিয়ালি যতগুলো গান দেখেছি লাস্ট 4-5 বছরে, মেকিং ওয়াইজ এই গানটা অনেকটা এগিয়ে। এবং এই গানটা কোনোদিনও সেই জিনিসটা ফিলই করাচ্ছে না যেটা একটা লো বাজেটের ছবি। লো বাজেট শব্দটা আমি এই কারণে ব্যবহার করছি কারণ যারা বাংলা ইন্ডাস্ট্রিকে ঘাটিয়া ইন্ডাস্ট্রি বলে, মানে তারা হয়তো জানে না যে সেই ইন্ডাস্ট্রিতে এইরকম কম বাজেটের ছবিতেও এরকম এত সুন্দর সুন্দর মানুষরা জুড়ে আছে যে যারা এত ভালো কিছু ডেলিভার করতে পারে, এবং তারা নিজেরাও কমার্শিয়ালি সেইভাবে জিনিসপত্রগুলোকে এক্সিকিউট হয়তো এত কম বাজেটের মধ্যে পারবে না। তো যাই হোক, সেই এতে যাচ্ছি না। যদি মির্জার গানটা নিয়ে কথা বলি, তো প্রথমত আমি একটা জিনিসই বলবো যে মির্জাতে আমি এর আগেও বলেছি, এখনো বলছি যে অনেক কিছু জিনিসপত্র গিভেন করে দেওয়া অবশ্যই হচ্ছে। তার রিজন হয়তো তারা নিজের 100%টাই অডিয়েন্সকে দেখাতে চাইছে বা হাইপ ক্রিয়েট করতে চাইছে, এটা একটা পয়েন্ট অফ ভিউ দিয়ে যদি দেখা যায় সেটা অবশ্যই ঠিক তাদের দিক থেকে। কিন্তু আমি একটা অন্য দিক থেকে ভাবছি যে এই জিনিসপত্রগুলো যদি একদম অডিয়েন্স যদি সিনেমা হলে গিয়ে এই জিনিসটা এক্সপিরিয়েন্স করে, তাহলে হয়তো হাইপটা আরও বেশি, মানে ওয়ার্ড অফ মাউথ হবে। কিন্তু একদিক থেকে ঠিক যে বাংলা ইন্ডাস্ট্রিতে কমার্শিয়ালি সেই চলটাই নেই যে ওয়ার্ড অফ মাউথ সিনেমাটা খুব বেশি এ হতে পারে। এবং এটা দুর্গাপুজোর টাইমে রিলিজও হচ্ছে না, অবশ্যই ঈদের টাইমে হচ্ছে জানি, কিন্তু দুর্গাপুজোর টাইমে কি হয়, সেই টাইমে মানুষের হাতে 4 দিন টাইম থাকে, তো সে কিছু না হলেও ওয়ার্ড অফ মাউথ বা সে রিভিউ দেখবে বা এ করবে। কিন্তু আগে সিনেমার তাদের যে মেকিং বা তাদের যে ওই 100% যেটা তারা দিয়েছে সেটাই তারা অডিয়েন্সের কাছে আগে দেখিয়ে দিচ্ছে। এবং গানটা বেশ ভালো লেগেছে, বেশ এনার্জেটিক গান, এবং গানটার মধ্যে কোনো এমন লাইন নেই বা কোনো এমন জিনিস নেই যেটা অ্যাকচুয়ালি ক্যারিকেচার করছে। এবং গানটা যদি লিরিক্যালিও যদি মানে যদি ছাড়া হতো, তাহলেও কিন্তু অডিয়েন্স কিন্তু গানটাকে খুব বেশিভাবে এনজয়েবল করতো, মানে অডিয়েন্সের জন্য গানটা কিন্তু বিশালভাবে এনজয় ফিলটা করাতো। তার রিজন এটাই যে কমার্শিয়াল বা মাস গান এরকমই হয় যে এতগুলো ডান্সার একসাথে নাচছে, এত সুন্দর মেকিং, হিরো মিডিলে নাচছে, এবং তার সাথে সাথে কিছু কিছু অ্যান্টি হিরো তারা সেখানে বসে আছে, সেটা ফিল্মের ক্লিপস তাদেরকেও সেখানে দেখা যাচ্ছে, এবং দুজনের কেমিস্ট্রি ব্যাপক লাগছে অঙ্কুশ এবং ঐন্দ্রিলাকে, এবং দুজনের ডান্স এবং মাস ব্যাপারটাকে যেভাবে তারা টাচ করেছে সেটা বেশ ভালো। এবং এখনো অবধি আমি আবারও বলছি যে এই ছবিটা এখনো অবধি যা যা জিনিসপত্র এক্সিকিউট করেছে বা যা যা জিনিসপত্র ডেলিভার করেছে সেটা কিন্তু খুবই ভালো এবং খুবই মানে প্রমিসিং। তো আমার ফাইনালি এই গানটা খুবই ভালো লেগেছে। এবং এরকমভাবে কোনো গান মানে কোনো বাংলা সিনেমার সচরাচর গান এলে সেই রকম রিয়াকশন ভিডিও বা সেরকমভাবে কিন্তু বলা হয় না, কিন্তু এই ছবিটা নিয়ে সত্যি কথা বলা উচিত। কারণ এইরকম যদি কাজ যদি অডিয়েন্স না দেখে তো আর কি মানুষ বানাতেই পারে, তাহলে তো সে আর এইরকম ছবির কথা ভাববেই না। কারণ কেউই চাইবে না যে নিজের লস করে এরকমভাবে সিনেমা শুধুমাত্র বানাক নিজের একটা মাথার ঠিক রাখার জন্য। তো আমার মনে হয় যে এই ছবিটার পাশে থাকা উচিত। তোমাদের কি বক্তব্য, তোমাদের গানটা কেমন লাগলো, অবশ্যই আমার রেকমেন্ডেশন রইল অবশ্যই গানটা চেক আউট করতে পারো। ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।